সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনার্স চতুর্থ বর্ষ, আসলে ফাইনাল পরীক্ষা যাদের, 2020-এ পরীক্ষা যাদের অনুষ্ঠিত হওয়ার কথা, তাদের অবশ্য প্রাণীবিজ্ঞান বিভাগ, যেটা ডিপার্টমেন্ট অফ জুওলজি, এটা কোর্স নেম বন্যপ্রাণী জীববিজ্ঞান। তো বন্যপ্রাণী জীববিজ্ঞানের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগ, সংক্ষিপ্ত প্রশ্ন গ বিভাগ, রচনামূলক প্রশ্ন, এবং সর্বশেষে থাকবে ক বিভাগের আসলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কিত টিপস। তো 1 নম্বর, এখানে খ বিভাগে পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর, বিশ্ব বন্যপ্রাণী তহবিল গঠনের উদ্দেশ্য কি? 3, বাংলাদেশে কোন কোন শ্রেণীর প্রাণীদেরকে বন্যপ্রাণী বলা হয় এবং কেন? 4, বন্যপ্রাণীর অভয়ারণ্য, বন্যপ্রাণী অভয়ারণ্য স্থাপনের উদ্দেশ্য কি সেটা সংক্ষিপ্ত সংক্ষেপে বর্ণনা করতে হবে। তারপর 5, স্তন্যপায়ীদের খাদ্য ও খাদ্য অভ্যাস বর্ণনা করো। 6, বন্যপ্রাণী ফার্মিং ব্যাখ্যা করো, এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব আলোচনা করো। 8 নম্বরে বলছে, স্তন্যপায়ীদের গুরুত্ব আলোচনা করো। 9, ডাইনোসরদের বিলুপ্তির কারণসমূহ লিখো, ডাইনোসর আসলে কেন বিলুপ্তি হলো তার কারণ লিখতে হবে সংক্ষিপ্তভাবে। এটা 10 নম্বর, বিভিন্ন প্রকার সাপের বিষের নাম, বিভিন্ন প্রকার সাপের বিষের নাম ও কার্যকারিতা লিখো। তারপর 11, বাংলাদেশের কুমিরের চাষ সম্পর্কে লিখো সংক্ষিপ্তভাবে। তারপর 12, বাংলাদেশের জাতীয় উদ্যানসমূহের নাম ও অবস্থান লিখো। 13, NC2 সংরক্ষণের সুবিধাসমূহ লিখো। 14, NC2 ও XC2 এর সংরক্ষণ পদ্ধতি বর্ণনা করো। 15 নম্বর, বাক কর্তৃক গবাদি পশু ও মানুষের মৃত্যুর কারণ ব্যাখ্যা করো, আসলে বাঘ কেন গবাদি পশু এবং মানুষকে মারে সেটা সংক্ষিপ্তভাবে লিখতে হবে। তারপর ইকো পার্কের উদ্দেশ্য সমূহ লিখো। 17, নির্বিষ ও বিষধর সাপের মধ্যে পার্থক্য লিখো, আসলে এখন পার্থক্য, তারপর যেটা চিড়িয়াখানা NC2 ও XC2 এর মধ্যে পার্থক্য লিখো। তারপর জাতীয় উদ্যান ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করো। 20, চিড়িয়াখানা ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করো। 21, সাফারি পার্ক ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করো। 22, বিনোদন পার্ক ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করো। তারপর অভয়ারণ্য ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করো। তারপর যেটা 5টি বৈজ্ঞানিক নাম লিখো, 5টি বৈজ্ঞানিক নাম, বিলুপ্ত স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী বন্য প্রাণী, তারপর সুন্দরবনের সংখ্যাগ্রস্ত জলজ প্রাণী, তারপর সুন্দরবনের সংখ্যাগ্রস্ত প্রাণী, তারপরে আসলে সুন্দরবনে যে সংখ্যাগ্রস্ত জলজ প্রাণী, সংখ্যাগ্রস্ত প্রাণী, তারপর বিলুপ্ত যে স্তন্যপায়ীগুলো আছে, এগুলোর 5টি করে বৈজ্ঞানিক নাম লিখতে হবে। তারপর গ বিভাগ, রচনামূলক প্রশ্ন, এইখানে অনেক মার্কস, তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। 1 নম্বর, বন্যপ্রাণীর গুরুত্ব আলোচনা করো। 2, বন্যপ্রাণী সংরক্ষণে প্রতিবেশী রাষ্ট্রসমূহের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, এটা বলছে, বাংলাদেশে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কারণসমূহ বর্ণনা করো। 4, বন্যপ্রাণী চাষ পদ্ধতির সাধারণ রূপরেখা বর্ণনা করো। 5, বন্যপ্রাণী সংরক্ষণে সংরক্ষিত এলাকা, গেম রিজার্ভ ও অভয়ারণ্যের ভূমিকা আলোচনা করো। তারপর 6 নম্বর প্রশ্ন, এখানে যেটা বলছে যে বন্যপ্রাণী সংরক্ষণে সিটিস 1970 বা 1973 এর গঠন ও ভূমিকা বর্ণনা করো। 7 নম্বর, উভচর প্রাণীর আপত্ত লালন বর্ণনা করো। 8, জলজ স্তন্যপায়ীদের অভিযোজনের বর্ণনা দাও। 9, বাংলাদেশের উভচর সরীসৃপ স্তন্যপায়ী প্রজাতির বর্তমান অবস্থা ও বিস্তৃতি বর্ণনা করো। 10, বাংলাদেশের উভচর প্রাণীর বিভিন্ন আবাসস্থলের বর্ণনা দাও। 11, বাংলাদেশে কচ্ছপ ও কাছিম ধ্বংসের কারণ, সংরক্ষণ এবং অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, পাখির অভিপ্রায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 13 নম্বর, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের ভূমিকা আলোচনা করো। 14, বাংলাদেশের কোন শ্রেণীর প্রাণীরা হুমকির মুখে এবং কেন, আসলে কোন শ্রেণীর প্রাণীরা হুমকির মুখে এবং কেন তারা হুমকির মুখে। তারপর 15, বিষধর সাপের দংশন কৌশল এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা করো।
16 XC2 কনজারভেশনে বাংলাদেশের সাফারি পার্কের পার্ক সমূহের বিবরণ দাও। তারপরে আছে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা সবার শেষে বলার কথা ছিল। তো এটা বিগত সালের, আসলে কয়েকটা সালের প্রশ্ন পড়লেই হবে এখানে। 14, 15, 16, 17 এবং 18 সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ আসলে এই প্রশ্নগুলো পড়লেই এখানে আসলে কমন পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। পরবর্তী সাজেশন পেতে আমাদের সাথে থাকো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।